নজনে যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা ঋষি না আল্লাহ নবী কলে যারা সাহাবিরা রসুল্লাহর কাছে সাহাবায় গ্রামেরা সে বসলে আল্লাহ নবী বললে ও আমার সাহাবিরা আমি রসুল্লাহ বলছি শোনো জান্নাতি মানুষ তোমরা কি দেখতে চাও জান্নাতি মানুষ আল্লাহ নবী সাহাবিরা বললেন এ আর রসুল্লাহ হজর আমরা জান্নাতি মানুষ দেখতে চাও আল্লাহ নবী বললেন আমার ওমরের দিকে তাকা আমার অমর হলো জান্নাতি আমার ওমর হলো জান্নাতি অমরের দিকে তাকে

বলেছেন আমি ওমরের জন্য টাইমা আমার বিশ্বাস আমি জান্নাতি জাহান নামি হব না অর্থাৎ আজকের পর থেকে নামাজ আর আমি আদায় করব না আল্লাহ নবী মোজকে হেসে বললেন ও আমার ওমর নাই বা নামাজ আদায় করলে তবু আমি রসুরুল্লাহ বলছি তুমি হলে জান্নাতি সাহেব বলছে নামাজ পড়বো না বলছে নাই পড়লে তবুও বলছি জান্নাতি পাঁচশো গ্রামের তালায় পঁচিশ পঁচিশ গ্রামের চাবি খাটবে না ওইটা বুঝুন একটু চা খাবো পড়ি আল্লাহাম ऐं दिन तो मारी न मस्जिद होन तो मारी न मसजी हो तरी खो तरी खो कबोरेरे माल समाग

বন্ধু স্বজন আত্মীয় পরিজাত পরিয়ে তোমার নতুন কাফন বন্ধু সজন আত্মীয় পরিজাত পরিয়ে তোমার নতুন কাফন নিয়ে যাবে ওই কবরে থাকবে না কেউ আপন একই দিন না মসজিদে হবে একই দিন না মসজিদে হবে তৈরি থেকে তৈরি রেখো

টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার থাকবে সেদিন সঙ্গী হয়ে নোর নবীর সুন্দর ভরে বলবেন না নারেই থাকবি নারেই থাকবি থাকো বেশ দিন সঙ্গী হই নূর নবীর সুন্নাত একদিন তোমারই না মসজিদ হবে লাল্লাহুম্মা সল্যা আলা وعلى آل ন জন যুবকীরা ছেলেরা বাচ্চারা পদ্মানি শিনা মা বোনেরা ফারুক আজাম আজাদে ও মারাদী আল্লাহানা মদিনার মসজিদে না বিশরীফ থেকে বেরিয়ে গেলেন আল্লাহ নই বললে ও মাসাবিদ তোমাদের ভাই ও মৎ চলে যাচ্ছে শুনে নাও জেনে নাও আজকে আসরের জমাৎ চা অন্য দিনের মতো হবে না আজানের পরে পরেই আমরা জমেত জমা দাদাই করব। আজকে দিনটার জন্য আমি ওর সুল্লাহ আমার ওমরের জায়গা থেকে আমি নবী পরীক্ষা করতে চাই ও সাবিরা আমি রসুল্লাহ বলছি আমার ওমর যেন এসে জমাটা না ধরতে পারে একবার জোরে বলেন না ওমর বলছে নামাজ পড়বো না আর নবী বলছে আজকে জমাটা আলাদা হবে এরকম আজানের পরে পরেই জমাত হবে অন্যদিন আজানের একটু পরে জমাত হয় কিন্তু আজকে সম্পূর্ণ আলাদা ওমরের জন্য খাস ওমর বলছে পড়বো না কিন্তু আমি রসুলুল্লাহ বলছি যেন এসে জমাত না ধরতে পারে একবার জোরে হবে না কিছু বোঝা গেছে পজ বোঝা তো সহজ হ্যাঁ ভাই হ্যাঁ ওমর নামাজ আসবি এটা রসুলের ইমান একবার জোরে বলেন সব সাহাবাই কেরামেরা শুনলেন সব তৈরি হয়ে আছে আসরের আজান হবে আমরা ঠিক মসজিদে যে হাজির হব অমত জানে না ভেতরের পরিকল্পনা অমত জানে না ও মেজনেরা নজনের যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানি শিলাম ও বোনেরা মদিনার মসজিদে নবী শরীফে হাজরাতে বেলাল আজান হেঁকে দিলেন আল্লাহ একবার আল্লাহ একবার এ আজানের শবনে সব মদিনাওয়ালারা শুনতে পেয়েছে আবাল বৃদ্ধ তারা সকলে শুনতে পেরে আল্লাহ নবী কলেজারা সাহাবিরা ঠিক কথা মতো মদিনার মসজিদে নবী শরীফ এসে হাজির হয়ে গেল আল্লাহ নবী বললেন সাহাবিরা আজকে জমাতের সময় একটা আলাদা সিস্টেম হবে কি সিস্টেম ইয়া রাসূল আল্লাহ হাবিব আজকে মদিনার মসজিদে নবী শরীফের দরজা জানালা বন্ধ করে জমাত হবে একবার জোরে বলে কিন্তু আমাদের জন্য খাস নয় বলে নবীর জন্য খাস আমাদের জন্য মাসআলা হলো জামাতের সময় মসজিদের দরওয়াজা জানালা বন্ধ করে লাগি জামাতের সময় দরজা জানালা খুলে রাখতে হবে জানলা যদি খোলাও নাও থাকে দরজা খুলে রাখতে হবে যে ওমরের জন্য পরীক্ষার জন্য খাস একবার জোরে বলেন না বিশ্ব নবী জামাত শুরু করে দিয়েছে

দরজা বন্ধ আজান হয়ে গেছে জমাতে ঠিক টাইমে অমর জানে এই সময় জমাতে হবে এসে হাজির একবার জোরে বলে এসে দেখছে দরজা জানালা সব বন্ধ চলছে ও ভাই জানে রা নজনা যুবকীরা ছেলেরা বাচ্চারা পর্দানি শি নামেরা আলোচনা বুঝবার চেষ্টা করো আল্লাহ নবি কলেজারা সাহাবি ফারুখিয়া সাগাম হাজরাতে ও মারদি আল্লাহ হু তাল নো হজরামা এই অবস্থান থেকে ব্রেনার কাজ করে না আমার জমা তোর সুরুল্লাদায় করাচ্ছে আর আমি বড়ো জমাতে নামাজ পড়বো না হতে পারে না গোটা মসজিদটা টিনি পাক মেরেছে গে কোনো ঢোকার কোনো রাস্তা পায় না হযরত ফারুক আজাব ওমার রাদিয়াল্লাহু তাআলা নহ ঢোকার কোন রাস্তা না পেয়ে হুজুর আমার পাগলের মতো না আর চিন্তা না করে শেষ সিদ্ধান্ত নিয়ে নিয়েলেন জামাতে আমার জামাতে নামাজ কাজা হয়ে যাবে আল্লাহু আকবার বলি বিসমিল্লাহ কে আল্লাহু আকবার বলে জোরে ধাক্কা মেরেছে দৰওয়াজা ভেঙে গিয়েছে বাবা মদিনার মসজিদে না শরীফের খিলটা ভেঙে গিয়ে ওমর ভেতরে

আল্লা নবী জামাত শেষ করে সালাম ফিরিয়ে যখন হজুরামার আমার দিক দিয়ে ঘুরে বসলেন হজুর আমার দেখলেন আমার মোর দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে ওমরে চোখ দিয়ে পানি ঘড়ায় জোরে বলুন সুবা আল্লাহ নবী নামাজ সম্পন্ন করে সাহাবাহামদের ইশারা করলেন কোনো কথা বলো না হাজাতে আমিরুল মোহামিনী ওমর ফারুক রদি আল্লাহ হজুরাবার নামাজ সম্পন্ন করেছে আল্লাহ নবী প্রশ্ন করলে ও বাবা মার তুমি তো নামাজ আদায় করবে না বলেছিলে কেন আজকে নামাজ আদায় করতে এলে যদিও এলে কেন দরওয়াজা ভেঙে কেন ঢুকলে বাবু মা হাজাতে ও মো কচি বাচ্চার মতো ঢুকরে ঢুকরে কাঁদে ইয়ার সুরাল্লা ঘাবি বাল্লাগর মদিনার মসজিদে না বিশারি বেগ আমি আপনার সঙ্গে বলে গিয়েছিলাম নামাজ আমি আদায় করব না ইয়ার সুরাল্লা ঘাবি আমার ভাই বেলান যখন আজান দিল আজানের আওয়াজটা আমি ওমরের কানে লাগে দে আমি ওমর অস্থিরতা বোধ করলাম আমাকে ধরে রাখতে পারছি না নিজেকে ভিতর থেকে কে ধে ধাক্কা মারে আমি অমর বাড়িতে থাকতে আর পারি না আমার ভিতরটা কে যেন টান শুরু করে দিয়েছে ভিতর থেকে ঠেলা ঠেলি করতে লাগলেন আমি অমর পাগলের মতো গিয়ে গিয়েছি হসুন আমি মদিনার মসজিদে নামি সেরি পেয়েছে দেখলাম দরওয়াজা জানালা বন্ধ হজুর আমার বেড়ে নার কাজ খায় না আমি গোটা মসজিদে নবী শরীফটা তিনটে চক্কর মেরে দিলাম

আমি ওমরের ভিতরটা তবে ঠান্ডা হয়ে গেল বিশ্বনবী মস্কে হেসে বললেন আবার কিছু বোঝা গেল ওমর বললেন হুজুর আমি বুঝতে বললাম না নবী বললেন ওই জন্যই তোমাকে জান্নাতি বলা হয়েছে একবার জোরে বলেন কাদের বতীয় আল্লাহ করুণার দৃষ্টিতে তাকাবে বে বোঝা গেল না বস আবেগের জিনিস না মসজিদে আজান হচ্ছে ঘরে ছেলেরা কেরাম খেলায় ব্যস্ত মসজিদে আজান হচ্ছে ঘরের মেয়ে লোকগুলো সিরিয়ালে ব্যস্ত ঘরে আপনার মসজিদে আযান হচ্ছে ঘরে ছেলেরা ফ্রি পাব ফ্রি ফায়ার পাবজি নিয়ে ব্যস্ত ঘরে আপনার মসজিদে আজান হচ্ছে সাড়ের সঙ্গে মিটিং এ ব্যস্ত মসজিদে আযান হচ্ছে দুনিয়ার গল্পে মেতে রয়েছে মুসলমান জান্নাত কোন রাস্তা দিয়ে তুমি পাবে বলো মক্কা শরীফে আমার বিবির জন্য আমি একটা আঙ্গুটি নেবো বলে দোকানে গিয়েছি আঙ্গুটিটা ওজন করেছে কতটা দাম সব ক্যালকুলেশন করা হয়ে গেছে ক্যালকুলেটরে ফেরে পকেট থেকে আমি টাকাটা বার করছি দেবো আর উনি আঙ্গুটিটা দেবে কথা বুঝতে পারছেন না কতটা টাইম যাবে খুব জোর দু মিনিট টাকাটা গুনবে টুনবে

হে আমার ভাই আজান হচ্ছে নামাজের সময় কেনা বেচা ওয়াজার আল বাই কেনা বেচা ব্যবসা বাণিজ্য টোটালটাই হারাম জোরে বুন আল্লাহ একবার জোরে হলো না আমাকে হার গিস দিল না আমাকে হার গিস ওই আঙ্গুলিটা দিলই না আমি সেই নামাজ আদায় করে আমার সেই দোকানে এসছি নামাজের পরে যখন আমি এসছি দোকানের ভিতর থেকে যে জায়গায় বসার জায়গা ওখান থেকে ছেড়ে এসে দৌড়ে দৌড়ে এসে আমার জড়িয়ে ধরেছে আরবিতে আমায় বলছে ভাই মনে কিছু করবেন না আমরা মুসলমান আমাদের জন্য ব্যবসাটা আগে না ডাকে সাড়া দেওয়া আগে একবার জোরে বলো ভাই ওই ওই ইসলাম বল এই ইসলাম মিলছে আজান দিচ্ছে কপি খেয়ার মুর কি কথা বলে নাকি হ্যাঁ আজান হচ্ছে ভাপি পাক দিচ্ছে আজান হচ্ছে গল্প চলছে আজান হচ্ছে দুনিয়ার কাজে নেশায় মত্ত ও আজান হচ্ছে বলছে আজান মুখি লটারি কেটে দেখি যদি বাঁধে কত বড় কাওরাত জাত এ কথা বলছেন না কেন না তবে আপনাদের এই গাঙ্গাটি এলাকায় সব নি ওই দেখ হ্যাঁ কত টাকা যে সমস্ত মুসলমান গুলো সে যে মুসলমান না যারা লটারি কাটোরা বলে মুসলমান না কুশ্চিনকালে বিশ্বাস করবেন না যদি কোনো হুজুর নরম হয় ওরে ধরে পিটবেন যে মুসলমান সাজা মানুষগুলো লডারি লটারি কাটে এরা যদি বিনা তওবায়ে মারা যায় ওদের জানাজা পড়া জায়েজ নাই মাথায় যে সমস্ত মুসলমান নামদারি ভন্ড প্রতারক মুনাফেক এরা লড়াই কাটে আল্লাহর দেওয়া তকদির কে বিশ্বাস করে না এরা বিনা তওবায় মরে গেলে জানাজা পড়া শরীয়তে বৈধ নেই যদি কারুর মালের দরকার হয় সে পড়াবে এখন তার সব সব মালের ব্যাপার হ্যাঁ সারা জীবন মহিলা সমিতি করল। নামাজের ধার ধারলো না পর্দা করল না নামাজের কোনো খবর নেই ওই রকম একটা পিস মরেছে শুধু বলেছে কুড়ি দোবানি এসে কড়া করে দোয়া করো দুয়ার নাম রেখেছে আবার কড়া কড়া দোয়া হচ্ছে এসে দেখে গাঙ্গাটি একদম পুরো প্লাট আপনার এই প্যান্ডেল পুরো তখন হুজুর পৌঁছে দি হচ্ছে যার বউ মরেছে ও নিজে চিন্তায় গেছে বউ আমার ছিল না হুজুরি কথা বলছেন না কেন ওই বলি বলে খারাপ হলাম খারাপ

বর্তমান সংবিক্ষণে বাজার দরের মূল্য হল এগারো হাজার টাকা হানাপি মাজাহাবের টপ র্যাঙ্কের ফতোয়ার কেতাব কেতাবটার নাম কি বললাম রুদ্দুল মোহত ওই কেতাবের ভিতরে পঞ্চম ঘন্টে হুজুর লিখছে যে মুসলমানটা লটারি কাটে সুদ খায় এদের জানা জানে